যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, এবং সব থেকে বড় কথা হলো যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার মাধ্যমে নিজেকে একজন আর্মি বা বিএসএফ বা পুলিশের পোস্টে নিজেকে নিযুক্ত করা অবস্থায় দেখতে চাও, তাহলে তোমাদের জন্য সব থেকে ভালো পরীক্ষা হলো এসএসসি জিডি। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এসএসসি জিডি কনস্টেবল হলো একটা এমন পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতি বছর প্রচুর ছেলে মেয়েকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু নিয়োগ হয় এবং প্রচুর ভ্যাকেন্সি কিন্তু বের হয় এই পরীক্ষাটার দ্বারা, এই পরীক্ষাটার জন্যে। এবং এই পরীক্ষাটায় যে এত ভ্যাকেন্সি বের হয় এবং প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয় এবং চাকরি পায়, তো এই পরীক্ষাটার জন্যে এতদিন অবধি কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দেওয়া যেত। তো ছাত্রছাত্রীদের অনেকের মধ্যে কিন্তু একটা সমস্যা মানে ক্রিয়েট হতো, একটা সমস্যা তৈরি হতো যে আমরা শুধুমাত্র যদি ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা দিতে পারি। অনেক ছাত্রছাত্রী আছে যাদের ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, ঠিক আছে, যারা ল্যাঙ্গুয়েজে সমস্যার জন্যে খুব ভালো পড়াশোনায় হওয়া সত্ত্বেও চাকরিটা পাচ্ছে না, তো তাদের জন্য কিন্তু এবার একটা দারুণ সুযোগ, সেটা হলো এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা কিন্তু এখন বাংলাতেও কিন্তু দেওয়া যাবে। তো এই নিউজটা কিন্তু সবার কাছে একটা ভীষণ ভালো নিউজ যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম এবার বাংলাতেও দেওয়া যাবে, অর্থাৎ তোমরা ইংলিশ এবং হিন্দির পাশাপাশি কিন্তু বাংলা ভাষাতে অর্থাৎ নিজের মাতৃভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারছো। তো যদি তোমরা মনে করো যে তোমরা প্রিপারেশন নেবে, তাহলে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ প্রিপারেশন নেওয়ার জন্য হাতে কিন্তু অঢেল সময় বেঁচে থাকে না। তো নোটিফিকেশনের জন্য প্রত্যেকটা বছর এক কোন সময় নোটিফিকেশন বেরোবে, সবাই দেখো এসএসসি ক্যালেন্ডার প্রকাশ করে দেয়, তবু কোন সময় কি বেরোবে না বেরোবে এত কিছুর অপেক্ষায় না থেকে তোমরা আগে থেকে প্রস্তুতি শুরু করো, এবং এইবারে আরো জোরালো প্রস্তুতি হোক এবং আরো জোরালো ভাবে তোমরা কিন্তু নিজেদের অধিকারটাকে ছিনিয়ে নাও। এবং আমরা নোট স্টাডির পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের জন্য একটা পুরোপুরি কোর্স আমরা কিন্তু এনেছি। যারা সেলফ স্টাডি করবে তারা কিন্তু অবশ্যই করতে পারো, যারা মনে করবে তারা কোর্সের মাধ্যমে পড়াশুনো করবে তারা কিন্তু আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারো। আমাদের নোট স্টাডি অ্যাপে টোটাল কোর্সটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো আমাদের যে টোটাল কোর্সটা, সেই কোর্সটায় তুমি স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, টোটাল লাইভ ক্লাস পুরো পাবে, ছ মাসের টোটাল ভ্যালিডিটি, এবং এই ছ মাসের মধ্যে তুমি টোটাল সিলেবাসটা কভার তোমাদেরকে করিয়ে দেওয়া হবে উইথ রিভিশন। তো তোমাকে কোনো চিন্তা করতে হবে না পরীক্ষা নিয়ে। আর যারা মনে করছো তারা সেলফ স্টাডি করতে চাও কিন্তু তোমাদের একটু স্টাডি মেটেরিয়ালস দরকার, যেগুলোর মাধ্যমে তোমরা সেলফ স্টাডি করতে চাও, তোমরা এই এক্সামটা, জিডি কনস্টেবলের এক্সামটাকে ক্লিয়ার করতে চাও, তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা গুগল প্লে স্টোর থেকে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিংক দেওয়া আছে, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। আমাদের অ্যাপের মধ্যে আমরা রেগুলার বেসিসে প্রতিদিন প্রচুর ফ্রি স্টাডি মেটেরিয়াল আপডেট করছি, প্রচুর ফ্রি মক টেস্ট স্টুডেন্টদের জন্য দিয়ে রেখেছি যাতে তারা বিনামূল্যে প্রত্যেকদিন মক টেস্ট প্র্যাকটিস করতে পারে, প্রচুর স্টাডি মেটেরিয়াল থেকে তারা পড়তে পারে যারা প্রিমিয়াম কোর্সের ক্যান্ডিডেট নয়। তো তোমরা কিন্তু সেই সুবিধাটা নিতে পারো, তো সেই সুবিধাটা নিয়ে তোমরা পড়াশুনো করতে পারো এবং অবশ্যই পরীক্ষা ক্র্যাক করতে পারো। বেস্ট অফ লাক।